উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লক বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি নিয়ে বাগদা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার আয়োজন করেছিল বিজেপি। সেই মতো কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এদিন বিডিওর কাছে ডেপুটেশন জমা দেয়। বনগাঁ জেলা বিজেপির সভাপতি রামপদ দাস জানায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি হয়েছে তা বাগদার বিডিও মেনে নিয়েছেন এবং যে সমস্ত সাধারণ মানুষ যোগ্য তাদের নামের তালিকা জমা দিতে বলেছেন। যে সমস্ত অযোগ্য ব্যক্তির নাম তালিকায় উঠেছে তাদের নামও জমা দিতে বলেছেন বিডিওর কাছে। বিজেপির জমা দেওয়া তালিকার উপরে সঠিকভাবে সার্ভে করা হবে বলেও জানিয়েছে তারা। তিনি জানিয়েছেন, বাগদা ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতের আবাস যোজনার তালিকায় যে দুর্নীতি হয়েছে তা বিডিও এক প্রকার মেনে নিয়েছে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে সবকটি পঞ্চায়েত ও বিডিও অফিসে তালা ঝুলবে। কর্মীদের বড় তালা কেনার জন্য টাকা জমাতে বলেন রামপদ দাস। এই বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন, যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে নটি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির একাধিক দাবি নিয়ে বাগদা বিডিওকে ডেপুটেশন দিতে এসে পঞ্চায়েত অফিস সহ বিডিও অফিসে তালা ঝোলানোর হুমকি বিজেপি নেতার। আপনাদের দাবি নিয়ে কি বললেন বিডিও সাহেব? আমাদের দাবি নিয়ে বিডিও সাহেব মেনে নিয়েছেন যে বাগদা প্রত্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে নডা পঞ্চায়েতের দুর্নীতিগ্রস্ত লিস্ট, এই আমাদের দাবি ছিল, লিস্ট বাতিল করতে হবে। উনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন, এর আগে জমা নিচ্ছিল দিচ্ছিল না, আমাদের কথা দিয়েছেন দুটো লিস্ট করতে, এক যারা প্রাপক তাদের নাম আমরা দেব, আর দুই যারা দোতলা তিনতলা বাড়ি আছে অযোগ্য তাদের নাম আমরা দেব, সেই লিস্ট উনি বাতিল করবেন। এবং উনি কথা দিয়েছেন যে আগামীতে যারা নাম ওঠেনি সেই নামগুলো যাতে তোলা যায় সেই ব্যবস্থা উনি করবেন, এটা উনি কথা দিয়েছেন আমাদের। আমাদের দাবি মতো না হলে নডা পঞ্চায়েত তালা পড়বে, বিডিও অফিসে এসে বড় তালা দিয়ে যাব আমরা দলের তরফ থেকে মানুষের হয়ে দানতুন ভাষা বলে সামনে আমরা বলে যাচ্ছি। আর যেটা বিজেপি করে দেখাবে বিজেপি। উনি স্বীকার করেছে অমৃতলাল বিশ্বাস, জেলার ভাইস প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সদস্য। নমস্কার। আমাদের মূলত দাবি ছিল যে গরিব মানুষ যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকা নথিভুক্ত করতে হবে, এর জন্য বিডিও সাহেব আমাদের কথা মেনেছেন। আমরা দলগতভাবে এদের কাছ থেকে ডকুমেন্ট কালেকশন করে লিস্ট করে আমরা আগামী দিনে বিডিও অফিসে জমা দিতে চলেছি। দু একদিনের মধ্যেই বুথ থেকে পুরো ডকুমেন্ট নিয়ে অঞ্চলওয়ারি আমরা পুরো ডকুমেন্ট এখানে জমা দেবো এবং সেই তালিকা এবং লিস্টও করবো। আমরা শুধু ডকুমেন্ট নয়, আমরা লিস্ট করবো বিডিও অফিসে জমা দিয়ে তার রিসিভ কপি বিডিও সাহেব আমাদেরকে দেবেন যে এই এই লোকগুলো আছে তারা সত্যিকারের গরিব, এটা প্রথম দাবি ছিল। এবং তার সাথে আছে যে শুধু এই যে আশাকর্মী দিয়ে অথবা গ্রামসভার নামে যে প্রশাসন করে যে বাদ দেওয়া চলবে না, আমরাও বাদ দেবো। সুতরাং আমরা লিস্ট ধরে আমরা আগামী দিনে তালিকা দিতে চলেছি যারা সত্যিকারের প্রাপক নয়, যারা ধনী ব্যক্তি তাদের নাম আমাদের তালিকা অনুযায়ী আমরা দিলে তাদেরকে আবার সার্ভে করে তাদের নামও বাদ দেওয়া হবে। এটা আমরা দু একদিনের মধ্যে করব যত দ্রুত পারি। হ্যাঁ, এই অনেক দাবির মধ্যে ছিল এবং সেটা আলোচনার পরে এই দুটো যেটা মেনে নিয়েছে সেই কথা দুটোই বললাম আপনাদের, যে আমরাও তালিকা দিচ্ছি, কারা এলিজিবল নয় সেই তালিকা বিডিও সাহেব গ্রহণ করবেন এবং সেটা দেখবেন। দ্বিতীয় হচ্ছে যারা প্রাপক মানে যারা পাওয়ার যোগ্য তাদের তো শুধু ড্রপ বক্সে ফেলে শান্তি করার কথা বলেছিল, আমরা বলেছি যে ড্রপ বক্সে ফেললে ওর কোনো ডকুমেন্ট থাকে না, আমরা রীতিমতো তালিকা করে দেব এবং সেই তালিকাতে আমি রিসিভ কপি দেব। ঠিক আছে, সারা বাংলার দুর্নীতির সাথে বাগদা যে বাদ গেছে এটা নয়, বিডিও সাহেব স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে। এই জন্য বিভিন্ন সার্ভের পরেও আবার নতুন করে দলগতভাবে যে সার্ভে হবে সেটাও তিনি স্বীকার, তারও তিনি মান্যতা দেবেন। বিজেপি যে লিস্ট জমা দেবে সেই লিস্ট উনি খতিয়ে দেখবেন বলে আপনাকে আশ্বস্ত করেছেন? আমরা তো প্রচন্ড আশাবাদী, আমরা যে লিস্ট জমা দেবে যদি সেটা না করে আন্দোলন হবে, আন্দোলন নয়, আমরা বলে এসেছি প্রত্যেকটা পঞ্চায়েতে তালা ঝুলবে, এই বিডিও অফিসে তালা আমরা ঝুলবো, এই কথা আমরা বলে এসেছি। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, ২৫ বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম,
ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।